নমস্কার প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা পৃথিবীর যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে এই ফেসবুকে একটা মুসলিম ভাইয়ের একটা স্ট্যাটাস দেখলাম, তো সেখানে তিনি 28শে এপ্রিল নোয়াখালীর মানে সর্ববৃহৎ যেই বাণিজ্যিক এলাকা সেই চৌমোহনীর সেইখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি সেই স্ট্যাটাসে লিখেছেন যে এই চৌমোহনীতে আগুন লেগেছে ব্যবসা প্রতিষ্ঠানে এবং এই একটি বড় বইয়ের দোকান থেকে কোরআন শরীফ এবং অন্যান্য ইসলামিক ধর্মীয় যেই বইপত্র সেইগুলি তারা সরিয়ে পাশের মন্দিরে রেখেছে। যে তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে এই যে এত সুন্দর সম্প্রীতি, যে মুসলমানরা এবং ব্যবসায়ীরা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে কোরআন শরীফ তারা স্বেচ্ছায় রক্ষার জন্য মন্দিরে নিয়ে রেখেছে, তো এটা তো একটা বিশাল মানে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে তো বলল যে এই সম্প্রীতি আমাদের কোথায় ছিল গত দুর্গাপূজায়, এবং এটা একটা মুসলমান ভাইয়ের পোস্টিং। কি দারুণ বক্তব্য যে এই যে এখন আগুন লেগেছে চৌমোহনীর ব্যবসা প্রতিষ্ঠানে এবং লস সামলাতে বা এই বইগুলো রক্ষা করতে, এবং জ্যানতেন বই নয়, এর মধ্যে ইসলামিক অনেক বইপত্র আছে, কোরআন শরীফ এবং হাদিস বা আরও বিভিন্ন বইপত্রাদি তারা সেই মন্দিরে সংরক্ষণ করেছে স্বেচ্ছায়, এবং মন্দিরও সেগুলি সাদরে গ্রহণ করেছে, তারা সেগুলো রক্ষা করেছে। তো দারুণ অনন্য একটা সম্প্রীতি, তাই না? তো আমরা দেখেছি যে এই চৌমোহনী জাস্ট 2021 সালের এই অক্টোবর মাসে দুর্গাপূজার সময় কী ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয়েছে, এবং সেইখানকার ইসকন মন্দিরে 3 জন প্রভুকে মেরে ফেলা হয়েছে। কারা মেরেছে? ধর্মান্ধ উগ্রবাদী মৌলবাদীরা। কেন মেরেছে? কারণ এই কোরআন এই হাদিস নিয়েই গল্প। আপনারা জানেন যে কুমিল্লার নানুয়াদিগির পাড়ের যেই পূজা মণ্ডপটি ছিল সেইখানে ইকবাল হোসেন নামে এক ব্যক্তি, যাকে সরকারি তরফে এবং মানুষ বলছে যে উদ্ভ্রান্ত একজন ব্যক্তি, পাগল একজন মানুষ, ভ্যাগাবন, তো সেই লোকটি সেইখানে রাতের অন্ধকারে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রেখে এসেছে এবং এতে করে কোরআন অবমাননা হয়েছে, এবং সেই অবমাননার দায়ে দেশব্যাপী অন্তত 23টি জেলায় হিন্দুদের উপর নির্মম অত্যাচার নির্যাতন চালিয়েছে ধর্মান্ধ মুসলমানরা, এবং সেইটার জেরে সবচাইতে ভয়াবহ যেই ক্ষতিটা হয়েছে সেটা হলো চৌমোহনীতে। আপনারা ভাবতে পারেন, এবং আজকে সেই চৌমোহনী যেখানে এই যে একটা অনন্য নিদর্শন যে এই আগুন লাগার পরে তারা তাদের ধর্মগ্রন্থ রক্ষার জন্য তারা সেটাকে মন্দিরে নিয়ে রেখেছে, তো এইটাই বিধির বিধান, এইটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দিন সবসময় সবার সমান যায় না। আজকে যারা নাকি মানে, এবং এই যে আজকে যে এখানে চৌমোহনীতে এই কোরআন শরীফগুলি মন্দিরে রাখা হলো, এতে কি মন্দির অপবিত্র হয়েছে বা কোরআন শরীফের অবমাননা হয়েছে বা কারো ধর্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে? হয়নি, কিন্তু আমরা সেইগুলাকে ব্যবহার করে একটা ধর্মান্ধ মৌলবাদী চক্র সেই জিনিসগুলিকে ব্যবহার করে এই ঘটনাগুলি কিন্তু ঘটাচ্ছে। আজকে যদি কোনো কারণে কোনো চোর বা অন্য কেউ এই মানে জিনিসপত্রগুলি চুরি করে এই দোকান থেকে, আগুন লাগছে সেটা বড় কথা না, এটা যদি অন্য কোনো কারণে এই বইগুলি যদি মন্দিরে রাখা হতো এতগুলো বই, তাহলে ঘটনাটা কিন্তু আবার সেই নানুয়া দিগির
পাড়ের পূজা মণ্ডপের মতোই কিন্তু ঘটে যেত। তো এই জন্যই মানে ঘটনার অন্তরালে ঘটনা থাকে, প্রত্যেকটা ঘটনারই পিছনে একটা না কিছু একটা প্লট থাকে, এবং সেই প্লটটা কখনো জাস্ট ইনোসেন্ট প্লট, মানে হয়তো কেউ ভুলে রেখে যেতে পারে বা এরকম করতে পারে, আবার কোনো ঘটনা থাকে পরিকল্পিত, সাজানো, ষড়যন্ত্রমূলক। সুতরাং এই যে আমরা যে রিয়্যাক্ট করি, হ্যাঁ, কিছু ঘটলেই ও জাত গেল, জাত গেল, মান গেল, ধর্ম গেল, নবীর মান গেল, এই মানে চিলে কান নিল, এই যে আমাদের যেই চেতনা, আমরা যেইভাবে এই চেতনার সৈনিক হিসাবে লাঠি তলোয়ার কুড়াল এগুলি নিয়ে তারপরে আগুন লাগিয়ে দিয়ে মানুষের জনজীবনে দুঃসহ দুর্বিষহ ঘটনা ঘটাই, এগুলি ভাবার আগে আমাদেরকে এইটাই ভাবা উচিত সবাই, যে আমরা সকলে মানুষ, আসলে কেউ কারো ক্ষতি চায় না, শুধুমাত্র যারা দুষ্ট বুদ্ধির মানুষ তারা ছাড়া। সো এই জিনিসগুলি, আজকের এই চৌমুহনির ঘটনাটা আমাদেরকে সেই জিনিসটাই কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে যে এই মানবতাই শ্রেষ্ঠ। হ্যাঁ, আপনার সব ক্ষেত্রেই মানবতা দেখাবেন, প্রদর্শন করবেন, এবং সব কিছুর পিছনে ষড়যন্ত্র না খুঁজে বরং এই যে হয়তোবা এই নানুয়াদিগির পাড়ের এই মণ্ডপে কোরআন শরীফ যেই রেখেছে ইকবাল হোসেন, সে ধরে নিলাম সে পাগলই, তাহলে এই পাগলের কাণ্ডটা যখন ঘটলো তখন কি এইটা কারো মাথায় ঢুকে নাই যে এটা একটা পাগলের কাণ্ড হতে পারে? এটা কি বিবেচনা করা উচিত ছিল না? এই যে এতগুলি মানুষ, এতগুলো জেলায়, এতগুলো বাড়িঘর পীরগঞ্জে, সেই কোথায় চৌমুহনি, সেই কোথায় রংপুরের পীরগঞ্জ, সেইখানে সেই কোথায় কুমিল্লা, তাই না? সেইখানে সেই পীরগঞ্জে দুইটা গ্রামে 50টা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, এটার কি আদৌ প্রয়োজন ছিল? এবং সেগুলি করার আগে কি একবারও ভেবে দেখা উচিত নয় যে যে এই এটা কোনো দুষ্কৃতিকারীর কাজও হতে পারে? এবং যদি তাই হচ্ছে যে আজকে এই যে একটা পাগল এই ঘটনা ঘটাচ্ছে আপনারা বলছেন, যদি পাগলও ঘটায় থাকে তাহলে এটা কি কারো ভাবনার মধ্যে আসা উচিত ছিল না যে এটা পাগলও ঘটাইতে পারে এই ঘটনাটি? কিন্তু আমরা তো সেই দিকে চিন্তা ভাবনা না করে জাস্ট ধর্মীয় উন্মাদনায় আমরা হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার অনাচারগুলি চালিয়েছি, এবং এর জন্য কি কেউ ক্ষমা চেয়েছে? বা যাদের অনুভূতিতে আঘাত লেগেছিল তারা কি একবারও এটা নিয়ে কথা বলেছে? আমরা এখনও সেই কথা শুনিনি তাদের মুখ থেকে, শুনবো কি না জানি না, কারণ তারা কখনোই এগুলি নিয়ে কথা বলে না। যা হবার হয়ে গেছে তা তো সেই জন মানে হিন্দুদের ওপরই গেছে, তাতে কার কি আসে যায়, মানে এই যে একটা যে হু কেয়ার্স, হ্যাঁ, এই মেন্টালিটি, এটা আমাদেরকে কত দূরে নিয়ে যাচ্ছে আপনারা ভেবে দেখেন। যে এই যে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বেদনায়, তাদের কষ্টে, তাদের দুঃখে যদি আপনি দুঃখিত না হন তাহলে কিসের মানুষ আপনি, তাই না? আজকে আমরা এই দেখছি চৌমুহনিতে এই স্বেচ্ছায় মানুষ কোরআন শরীফ নিয়ে সেই একই মন্দিরে নিয়ে রাখছে, তাহলে কোরআন শরীফের তো কোনো অবমাননা হয় নাই। যদি রাখতই বা তখনও যদি রেখেই থাকে তাহলে এটাকে অবমাননা হিসাবে ধরার কি আছে? ওয়াইজ তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।